আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নিশা। ইলিশের সিজন চলছে আর ইলিশ মাছের কোনো ভিডিও দিব না, তা কী করে হয়? আজ আমি তৈরি করে দেখাবো মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ ভুনা। ইলিশ মাছের এই ভুনাটি কিন্তু খুবই সহজভাবে করা হয়ে থাকে, আজ আমি সেটিই দেখাবো। ইলিশ মাছ ভুনার সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিও লাইক দিবেন। আশা করছি আজকের ভিডিওটির সাথে থাকবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলে যাচ্ছে ভিডিওতে। ইলিশ ভুনার জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। মাছটিকে আমি কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। লাল মরিচের গুঁড়া নিব 3 চা চামচ, সরিষার তেল নিয়েছি 1 কাপ, লবণ নিব স্বাদ মতো, হলুদের গুঁড়া নিয়েছি 2 চা চামচ, 1.5 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা। মাছটাকে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পেস্ট তৈরি করব। তার জন্য 1/2 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো নিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সরিষার তেল আর দিচ্ছি সামান্য একটু লবণ। মশলার এই পেস্টটি আমি বানাচ্ছি মাছের গায়ে আগে লাগানোর জন্য। আমি 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি সরিষার তেল। ভালোভাবে পেস্টটি তৈরি করে ফেলেছি। এবার এই পেস্টটি আমি মাছের দুই পাশেই খুব ভালোভাবে লাগিয়ে নিব। মশলা এভাবে লাগানোর কারণ হচ্ছে এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লাগবে, আর যদি ড্রাইভাবে লাগানো হতো সেক্ষেত্রে কিন্তু মশলাটা লাগাতে একটু কষ্ট হয়ে যেত। তার জন্য আমি তেল ব্যবহার করেছি যখন আমি পেস্টটি তৈরি করেছি। মাছের চারপাশে আমি মশলা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার ফ্রাই করার পালা। মাছ ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে নেওয়ার কারণ হচ্ছে একটু বেশি তেলের মধ্যে মাছগুলো ভাজলে মাছ ভাজা সুন্দর হয়। এবার তেল গরম হওয়ার পরে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার মাছের দুই পাশই আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো করে ভেজে নিব। আমি খুব কড়কড়ে করে ভাজবো না, এতে করে মাছ যখন ভুনা করব মাছের পিসগুলো আর সফট থাকবে না, শক্ত হয়ে যাবে। তার জন্য হালকা একটা ভাজা দিয়ে আমি মাছগুলোকে তুলে ফেলব। মাছের এক পাশ আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার মাছটিকে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি যেন ভেঙে না যায়। মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার মাছের অপর পাশও আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে উঠিয়ে ফেলব। চুলার জাল আমি মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাটাও আমি ঠিক এভাবে উল্টে পাল্টে চারপাশ ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা শেষ তুলে নিয়েছি। এবার সেম ফ্রাই প্যানের মধ্যে আমি মাছগুলো রান্না করে ফেলব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো, আর আমি একটু তেল অ্যাড করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভাজতে থাকবো বাদামি রং হয়ে আসা পর্যন্ত। বাদামি রং করে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে না যায়। প্রায় 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন লবণ। লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ইলিশ মাছের গায়ে লাগানোর পরে যতটুকু অবশিষ্ট ছিল ঠিক ততটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু পানি এর মধ্যে অ্যাড করে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু পানি আবার অ্যাড করে দিচ্ছি যেন মশলাটি পোড়া লেগে না যায়। এবার মশলাটি আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই পানিটা একটু শুকিয়ে না আসছে, আর ভালোভাবে নেড়ে যেতে হবে যেন মশলাটা পোড়া লেগে না যায়।
মশলা থেকে কিন্তু পানি প্রায় শুকিয়ে এসেছে কষাতে কষাতে। এবার এর মধ্যে আমি আবার একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আমি কিন্তু আজকে এই ইলিশ মাছ ভুনার ক্ষেত্রে কোনো রকম আদা বাটা কিংবা রসুন বাটা ব্যবহার করিনি। কারণ আদা বাটা কিংবা রসুন বাটা ব্যবহার করলে এতে কিন্তু ইলিশ মাছের যে একটা আলাদা সুন্দর ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। মশলা কষাতে কষাতে এর থেকে পানি আবার প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিব। প্রায় 1.5 কাপের মতো পানি দেওয়ার পরে আমি অপেক্ষা করব এরপরে বলক আসার পর্যন্ত। বলক চলে এসেছে, এবার এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি একে একে করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে প্লেটের মধ্যে যে অবশিষ্ট ভাজা মাছ থেকে তেল বের হয়েছিল সেই তেলও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে। এবার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এই মাছটিকে আমি একটি ঢাকনার মাধ্যমে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 6-7 মিনিট পরে। এবার এর মধ্যে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি কোনো চামচের সাহায্যে নেড়ে দিব না, আমি কড়াইটা ধরে একটু হালকা নেড়ে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। সবগুলো মাছের উপরে কিন্তু ঝোল উঠে আছে, এর কারণে মাছের ভিতরে ঝোল থেকে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে, কিন্তু মাথাটা যেহেতু বড় উপরের অংশটাতে ঝোলটা পৌঁছায় না, তাই আমি মাথাটা 2টি চামচের সাহায্যে উল্টে দিয়েছি যেন মশলা ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি আর কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না, মাছটাকে কষাতে থাকবো ঝোলটা টেনে আসা পর্যন্ত। ঝোলটা কিন্তু হালকা টেনে এসেছে দেখতেই পাচ্ছেন, আর উপর দিয়ে কিন্তু তেলটা ভাসা ভাসা হয়ে উঠেছে। আমার মাছ রান্না আজকে হয়ে গিয়েছে। আমি একটু হাতের মাধ্যমে ধরে মাছটা নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে পোড়া লেগে না যায়। এবার মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। যেহেতু ইলিশ মাছের সিজন চলছে, আপনারা অবশ্যই আমার মতো করে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ ভুনাটা বাসাতে অবশ্যই রান্না করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।